তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাধারণ নির্বাচনের কার্যক্রমে আজকে হচ্ছে 26 তারিখ হচ্ছে পত্রিকা প্রদান দিবস। বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত ছিল প্রদান করা এবং 7টায় ছিল কিয়মত তালিকা প্রকাশ করা। সবাই ভালো, যেহেতু অনেক প্রবন্ধ রুমি
মোহাম্মদ সানোয়ার তালুকদার, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হোসেন এবং সবশেষে সভাপতি সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহজাহান। নবনির্বাচিত কমিটি যারা আসছেন আগামী 5 তারিখের নির্বাচনের পরে তাদের কাছে আমার নিবেদন থাকবে, যাতে যারা প্রত্যাগ করে নিলেন তারা যাতে আর আমরা সবাই যারা কমিটির বাইরে আছি, যারা বিভিন্ন পদ শূন্য আছে, সেই শূন্য পদগুলিতে আমরা যারা যেভাবে এই যুগে একমত করে আসছেন বা যুগে যারা ভালো চান তাদেরকে সেখানে সম্পৃক্ত করে দিয়ে অন্যান্য কমিটি সেটা যোজনের সাথে সে শিডিউল জারি করছি। যদি আগামী কমিটি আসে সেটাকে মনে করি 1 তারিখ বা 1 তারিখে কী হবে তা তো কোনো ভাবে আমার চিন্তা কথা বলে একটা লোক বোঝাতে বাধা ধরে সবাইকে নিয়ে যোগদান আনবো। এই যে আমার কমিটির সাথে আজকে প্রধান নির্বাচন কমিশনার যা বসা ওনাদের উদ্দেশ্যে তার দুটি কথা তিনি বলবেন যে আমরা এই চুক্তি কীভাবে আরও আগে নিতে পারি বা নির্বাচনে কোন থাকবে আজকে নির্বাচনে যারা প্রতিযোগিতা করবেন তাদের তাদের শেষ দিন ছিল, এরপরে 4 জন প্রচার করায় তারা আন্দোলন সরকার সাবমিট করেছিলেন। এই পরিপ্রেক্ষিতে নির্বাচনটা আনকনটেস্টিং হয়ে গেল, সবাই যেহেতু নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার আমি ঘোষণা করতে পারি না, ঘোষণা করলে একটা আইন হয়ে যায়। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আমরা 5 তারিখে চূড়ান্ত ঘোষণা ঘোষণা দিব, আর সবাই একদম ছবি দিয়ে দেন যাতে আমরা কত টিকিট দিতে পারি। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার।